যখন পানির প্রয়োজন নাই তখন পানি দিয়ে মারার নামই হলো বন্ধু। সে আর কোন রাষ্ট্র না, সে হলো আমাদের পাশের রাষ্ট্র ভারত। তাদেরকে আমরা বন্ধু কিভাবে মানতে পারি? ও কোনোদিন বন্ধু হতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষদেরকে পানি দিয়ে মারতেছে, কিভাবে বন্ধু হয়, কিভাবে মারা যাচ্ছে দেখতেছেন। যে আমাদের পাশের রাষ্ট্র যাদেরকে আমরা বন্ধু হিসেবে জানি, আমাদের দাদা হিসেবে জানি, ওরা আমাদেরকে যে সময় পানির প্রয়োজন নাই সেই সময় প্রচুর পানি দিয়ে আমাদেরকে মারতেছে। আমাদের কত বন্ধু, আমাদের কত সুন্দর আচরণ করতেছে, আমাদের সাথে কত ভালো ব্যবহার করতেছে, আর আমরা তাদেরকে বন্ধু হিসেবে জানি। কতই কষ্ট, কতই দুঃখ আপনারা দেখতে পাচ্ছেন যে সিলাটে পরিবার সহকারে মারা যাচ্ছে। এমন ভাবে পানি ছেড়ে দিয়েছে, পানি এসে মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, এমনকি মসজিদ যত যা আছে সব টাউনটাই তলায় গিয়েছে, এমনকি গ্রাম ধরে তলায় গিয়েছে, ভেসে গিয়েছে মানুষের ঘর বাড়ি, জায়গা জমি যত যা আছে সব কিছু ভেসে গিয়েছে। কত টাকা, কত কিছু ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, এগুলো ক্ষতি হয়েও যদি জীবনটা থাকতো তারপরেও বুঝ দেওয়া যাইতো। কত মানুষ নিজের জীবন চলে যাচ্ছে, বিলিয়ে দেওয়া লাগতেছে, মানুষ নিজেদের ঘর ছেড়ে চলে যাওয়া লাগতেছে, তারপরেও মানুষ বাঁচতে পারতেছে না। দেখা গিয়েছে ভিডিওর মাধ্যমে, দেখা গিয়েছে পত্রিকার মাধ্যমে শোনা গিয়েছে যে একটা পরিবার হঠাৎ ঘুমিয়ে রয়েছে, রাত্রেবেলায় দেখে সে তার বাড়িতে পানি উঠে গিয়েছে। এরপর যখন খাট পর্যন্ত পানি চলে এসেছে, তখন বাঁচার জন্য এক খাটের উপর আরেকটা খাট দিয়ে তারা ফ্যামিলি সহকারে ওই খাটের উপর থাকা শুরু করছে। দ্বিতীয় খাট পর্যন্ত যখন পানি উঠেছে, তখন ওই রাত্রেবেলায় কি করবে, চাউলের ড্রাম, অন্য যে ড্রাম ছিল সেই ড্রাম দিয়ে ড্রামের উপর বাঁচার জন্য তারা বসেছিল। এরপর সেটাও তলায় গিয়েছে, ভেসে গিয়েছে, ভেসে গেলে এরপর ঘর থেকে বেরোবে কিভাবে, জীবন বাঁচার জন্য তো ঘর থেকে বেরোতে হবে, বেরোবে কিভাবে, যেখান থেকে বেরোবে দরজা সেখানে দরজা আটকে গিয়েছে চালের কারণে, চাল যে ওখানে দরজা আটকে গিয়েছে, এখানে কেউ বার হইতে পারে না, ফ্যামিলি সহকারে ওখানে মারা গিয়েছে। এইভাবে এইভাবে অসংখ্য পরিবার এভাবে মারা যাচ্ছে। আমরা পাশের রাষ্ট্রকে বন্ধু হিসেবে জানি, অথচ তারা আমাদেরকে কি দিল, আমাদেরকে বন্ধু হিসেবে আমাদেরকে পানি দিয়ে মারতেছে। ভাই এখনো সুযোগ আছে, আপনারা তাদেরকে বন্ধু হিসেবে কখনো কখনো মানতে পারবেন না। তারা আমাদেরকে কি করতেছে এটা দেখলে, আপনি মুসলমান হলে, আপনি যদি একজন সত্যিকারের প্রকৃত পক্ষে মানুষ হয়ে থাকেন, তাহলে তাকে কোনোদিন বন্ধু হিসেবে আপনি স্বীকার করতে পারেন না। আর তো ওরা যাতে হিন্দু, হিন্দুর বাচ্চারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না। ভাই দোস্ত বুজুর্গ, সর্বোপরি কথা হলো এইভাবে আমাদেরকে মারতেছে ওরা পানি দিয়ে, যখন পানি প্রয়োজন তখন পানি দিচ্ছে, এটা আমাদের হাতের কামাই। আমরা মুসলমান, আমরা মানুষের উপর একিন করে বসে থাকি, অথচ সবকিছু দেনে ওলা হচ্ছে আল্লাহ, আল্লাহকে রবকে আমরা ভুলে গিয়েছি, যার কারণে আজ এই পরিণতি হচ্ছে। ভাই দোস্ত বুজুর্গ আরেকটা কথা বলবো, যেহেতু আমরা শিকার হয়েছি, কষ্টের শিকার হচ্ছি, আমাদের সিলেটবাসী, আমাদের মা বোনেরা, আমাদের আমাদের এই ফ্যামিলি, আমাদের মুসলিম ভাইরা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের সেখানে যাইতে হবে, আমাদের তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের যে হাজত, তাদের যে প্রয়োজন সেগুলো আমাদের মিটাইতে হবে। তারা না খেয়ে এইভাবে চটপট করে মারা যাবে, আর আমরা এখানে বসে ভালো ভালো খাবো, এটা কোনো মুসলমানের কাম্য হতে পারে না, কোনো ভালো মানুষের কাম্য হতে পারে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যেখানে ভালো মানুষ রয়েছে তাদের কাছে কিছু টাকা পয়সা রয়েছে, সকলে এই টাকা পয়সা দ্বারা অনেক ত্রাণ তারা ওইখানে পৌঁছে দিচ্ছে, সিলাটে ওইখানে যাইয়া মানুষদেরকে পরিবারের কাছে কাছে যাইয়া এটা পৌঁছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুকরিয়ার বিষয় হলো যে বাংলাদেশের যে সেনাপ্রধান, সে এবং সেনাবাহিনীরা যাইয়াও সেখানে অনেক অনেক উপকার করতেছে। এবং সর্বোপরি কথা হলো, আপনারা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কিছু বেয়াদব, কিছু কিছু কুলাঙ্গার যারা ধর্ম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত দিয়েছিল আলেমুল আমাদেরকে, সে আলেমরাই সর্বপ্রথম বিপদগামী লোকদের কাছে যাচ্ছে। সে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে আপনারা দেখতেছেন যে আলেমরাই সব জায়গায় যাচ্ছে, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী ছাত্র আন্দোলন, চরমে বিশ্বাবের দল তেনারা যাচ্ছেন, তারপরে বাংলাদেশের মধ্যে একটা বড় মাদ্রাসা গোহরডাঙ্গা মাদ্রাসা, সেখান থেকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতেছে। এরপরে অনেক অনেক বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম যারা রয়েছে, তারা তাদের টাকা দিয়ে ত্রাণ কিনে ওখানে যারা অসহায় রয়েছে, বনবাসী রয়েছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই আপনার যে টাকা আছে ওই টাকা থেকে কিছু টাকা আমার আমার মুসলিম ভাইদের জন্য, আমার অসহায় ভাইদের জন্য আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। যারা এরকম ভাবে ওইখানে ত্রাণ পৌঁছে দিচ্ছে, তাদেরকে আমরা বিকাশের মাধ্যমে হোক, যার মাধ্যমে আমরা পারি পৌঁছে দিব। আরেকটা কথা আমাদের জানতে হবে ভাই, এখানে যদি আপনি হইতেন, যদি আপনার ফ্যামিলি, আপনার আব্বু হোক, আপনার আম্মু হোক, যদি দেখতেন আপনার সামনে ভেসে যাচ্ছে, বন্যায় চলে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তখন আপনি কি করতেন? তখন আপনি ওখানে আছেন, আপনি ভেসে যাচ্ছেন, অথবা আপনি অনাহারে আছেন, আপনার ঘর বাড়ি সব কিছু রেখে চলে আসছেন, এখন আপনি খাইতে পারতেছেন না, আপনার পেটে ক্ষুধা, আপনি তখন কি করতেন ভাই? এটা এই সমস্যা যদি আপনাকে আল্লাহ ফেলাইলে ফেলাইতে পারতো ভাই। এদিকে লক্ষ্য করে মনে করতে হবে যে যারাই যারাই ওখানে
অসুবিধে রয়েছে তাদেরকে মনে করতে হবে তারা আমাদেরই ভাই বোন, তারা আমাদেরই মা বাপ। সুতরাং এটা মনে করে আপনি আপনার হাতকে আগিয়ে দেন, দানের হাতকে আগিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় আপনাকে মাফ করবে। কে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না, আপনি ইনশাআল্লাহ আগে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময়ে অনেক কিছু দান করবেন। অনেক জায়গা থেকে অনেক ভাইরা দিচ্ছে মাশাআল্লাহ, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং আমাকে আপনাকেও কবুল করুন। আমরা যেন এই দুঃসময়ে, এই দুঃসময়ে, এই অসুবিধার সময়ে যারা কষ্টে আছে, এই কষ্টের সময় যেন তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আপনি যখন তার পাশে দাঁড়াইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাদেরকে অনেক কিছু দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সহিহ বুঝার তৌফিক দান করুন। চলুন আমরা বন্যার কিছু ভিডিওগুলো দেখে আসি, আমরা কিছু করুন ভিডিও দেখি। সমস্ত দর্শক, এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে সিলেটে বন্যার কারণে, পানির কারণে এক মুরব্বীকে নৌকা না পাওয়ার কারণে একটা পাতিলে উঠিয়ে পার করার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু আসলে অভাবে বললে যে বিষয়টা হয়, হাস্যকর বিষয়টা, আসলে নৌকা নাই যার কারণে মুরব্বী হেঁটে যাইতে পারবে না প্রচুর পানি, এই জন্য ওনাকে পাতিলে উঠেছিল, কিন্তু আসলে চিত হয়ে পড়ে গিয়েছে। হাসিও আসে দেখতে, বিনোদনও হয়, কিন্তু আসলে বিষয়টা এরকমই হচ্ছে, অনেক মানুষ অনেক কষ্টে আছে। আমরা আল্লাহ অনেক ভালো আছি, আপনারা যারা ভালো আছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আর যারা এরকম অসুবিধার মধ্যে আছে, যারা অসহায়, তাদের পাশে দাঁড়ান, পাশে দাঁড়ানো জরুরি, পাশে দাঁড়াইতে হবে, আপনাদের সবাই পাশে দাঁড়াইতে হবে। কত মানুষ কতভাবে কত কষ্টে আছে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে চলে যাইতে হচ্ছে, কত মানুষের কত গরু ছিল, পশু পাখি ছিল, সব কিছু ছেড়ে চলে যাইতে হচ্ছে, কত মানুষের ঘর বাড়ি ভেঙে ভেসে গিয়েছে নদীতে, কত মানুষের স্বপ্নের কত কিছু ছিল, জায়গা জমি ছিল, সেগুলো রেখে চলে যাইতে হচ্ছে, এমনকি কত মানুষ কত প্রকারের খাদ্য ফসল এইগুলো রেখেছিল, সব কিছু পানি এসে নষ্ট হয়ে গিয়েছে। নিজেদের ঘরের ভিতর সামান ছিল, মাল জিনিস ছিল, সব কিছু ভেজে গিয়েছে। নিজের জীবন হচ্ছে আগে বাঁচাইতে হবে, জীবন বাঁচানোর জন্য ঘরের ভিতর যা কিছু ছিল সব কিছু রেখে চলে যাইতে হয়েছে। আপনি কখন চিন্তা করেছেন এগুলো যদি আপনার হতো আপনি কত কষ্ট পাইতেন, কত প্রবলেমে পড়তেন? এই জন্য আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। এই দেখেন কি অবস্থা, কিভাবে পানি এসেছে, মানুষের ঘর বাড়ি সব ডুবে গিয়েছে। এইভাবে চলতে থাকবে কতদিন আল্লাহই ভালো জানে, এইভাবে চলতে থাকলে তো বাংলাদেশের অনেক জেলা এভাবে নষ্ট হয়ে যাবে, ডুবে যাবে। দেখেন কি স্রোত, পানির কি স্রোত দেখতেছেন, এই যে ঘরের পাশ দিয়ে পানি উঠে গিয়েছে, এই ঘরটা তালা মেরে, যাদের ঘরটা ছিল তালা মেরে চলে যাওয়া লাগছে, যে মানুষজন হাঁটতেছে, কি পরিমাণে পানি বাড়তেই আছে, পানি কমার কোনো সম্ভাবনা নেই। নৌকো চড়ে মানুষ যাচ্ছে, আপনারা দেখতেছেন নৌকো চড়ে যাচ্ছে, এরপরে নৌকো যাদের নেই তারা কলা গাছ দিয়ে ভেয়া বানিয়েছে, অথচ সেগুলোতেও কাজ হচ্ছে না, এমনকি গাড়ি ঘোড়া যা আছে সব কিছু রেখে চলে যেতে হচ্ছে। নৌকা যাদের ছিল তারা নৌকাতেও কাজ হচ্ছে না, এত স্রোত পানিতে সবাই সব কিছু রেখে চলে যাচ্ছে। অনেক মানুষ নিজেদের ঘরকে রেখে চলে যাচ্ছে, তার পাশে মানুষ দাঁড়িয়ে, অনেক মানুষ তাদেরকে দেখার জন্য, তারা কীভাবে আছে দেখার জন্য তারা খাবার নিয়ে আসতেছে। এই সৌভাগ্য আপনিও হতে পারেন, এত কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে যারা, তাদের পাশে অবশ্যই আমাদের দাঁড়ানো কর্তব্য। আপনি যেখানে থাকেন না কেন অবশ্যই দাঁড়াইতে হবে। দেখতেছেন যে এত পানি, তারপরেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আরও পানি বেড়ে গিয়েছে। আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্রে মনে করতাম, সে আমাদেরকে কি পরিমাণে পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছে, মানুষ সব হাহাকার করতেছে, আপনারা দেখতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম মুসলিম উম্মাহকে হেফাজত করুন, বাংলাদেশের সমস্ত নাগরিকদেরকে হেফাজত করুন। বাংলাদেশের মানুষ আসলে অনেক দুঃখে আছে, কষ্টে আছে, সিলেটবাসী অনেক কষ্টে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেটবাসীকে হেফাজত করুন, দোয়া করেন এবং যে যা পারেন তাই দিয়ে সহযোগিতা করুন। কি করুন পরিস্থিতি, কিভাবে রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, গাড়ি চলতে পারতেছে না, ঘরের ভেতর থাকতে পারতেছে না, কি পরিমাণে হঠাৎ পানি চলে আসলে মানুষ কত কষ্টে পড়ে যায়, লক্ষ লক্ষ মানুষ এভাবে কষ্টে আছে, গাড়িও চলতে পারতেছে না, মানুষ কত অসুবিধায় আছে। সে তুলনায় আমি আপনি কত ভালো আছি। আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত ভাইদেরকে হেফাজত করুন, তবে আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানদের, সমস্ত মানুষের সচেতন হইতে হবে, ওই বন্ধু রাষ্ট্র, ওই
এই মোদির বাচ্চা কসাই মোদি ওদের উপর ভরসা করা যাবে না ওরা হচ্ছে সব সময়ের জন্য মানুষদেরকে কিভাবে ধ্বংস করা যায় বিশেষ করে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায় সেই ফিকিরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বন্য প্রাণী যে প্রাণীগুলো আছে সেগুলো কিভাবে মরে যাচ্ছে বিদ্যুৎ লাইনগুলো দেখতেছেন এগুলো কিভাবে বিদ্যুৎ লাইন পর্যন্ত পানি উঠে গেছে বিদ্যুৎ নেই আর পানির কি স্রোত কিভাবে পানি আসছে এইভাবে যদি পানি আসতে থাকে আমাদের বাংলাদেশের অবস্থা কি করণ হবে জায়গা জায়গায় দেখা যায় যে গাছ পানির স্রোতের কারণে গাছও ভেঙে যাচ্ছে গাছ ভেঙে ভেসে যাচ্ছে এরপর মানুষও স্রোতের কারণে ভেসে যাচ্ছে কত মানুষ যে মারা গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন এরপরে অনেক গাড়ি আছে পানির স্রোতে গাড়িও ভেসে চলে গিয়েছে অনেকে আলহামদুলিল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনি আপনার সাহায্যের হাতকে বাড়িয়ে দিন আল্লাহ আপনাকে অনেক দান করবেন অনেক মা বোনেরা কত কষ্টে আছে মা বোনেরা অনেক কষ্টে আছে যদি আপনার মা আপনার বোন এরকম কষ্টে পড়তো আপনি অবশ্যই সামনে যাইতেন এগিয়ে যেতেন ঠিক মনে করতে হবে এরা হচ্ছে আমাদের মা বোন এটা ভেবে তাদের পাশে আমার আপনার দাঁড়াইতে হবে আসলে আপনি যদি তার পাশে দাঁড়ান তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ভালোবাসবেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যারা মানুষকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসেন সুতরাং ইসলামের শিক্ষা হলো ইসলামের উত্তম শিক্ষা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন কোন মানুষ অসুবিধায় পড়লে ঝামেলায় থাকলে তাদের পাশে দাঁড়াইতে হবে যারা অনাহারে থাকবে তাদেরকে পানাহার করাইতে হবে যারা অসুস্থ থাকবে তাদেরকে সেবা করতে হবে আমাদের ইসলাম ধর্ম এরকম শিক্ষা দেয় সর্বোপরি কথা হলো আপনি তো মানুষ মানুষ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি সুতরাং মানুষ মানুষের জন্যই হইতে হবে চলুন ভাই আমরা তাদের সহযোগিতায় এগিয়ে যাই এই দেখতেছেন কিভাবে বাঁধগুলো ছেড়ে দিয়েছে নদীর বাঁধ কিভাবে পানি আসতেছে দেখলে যে কি ভয়ঙ্কর দৃশ্য এইভাবে এই দৃশ্যগুলো দেখে আসলে কষ্ট লাগে তবে আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি এই সিলেটবাসী কি অবস্থা সেটা দেখার জন্য উনি নিয়ে যাবেন